বঙ্গবন্ধু সম্পর্কে জেনেছি, বঙ্গবন্ধু ছোটবেলায় কী কী করেছেন তার সম্পর্কে জেনেছি, তারপর বঙ্গবন্ধুর বক্তা শুনেছি হেডফোনে, এসব কিছুই ভূতিরা দেখেছি। বঙ্গবন্ধুর স্মৃতিটা দেখার লেগে যে কী কী স্মৃতি আছে, বাইরের থেকে যে 32 নম্বর বাড়ির আদলে তৈরি করা হয়েছে ওইটা দেখেই মূলত ভেতরে যাওয়ার ইচ্ছাটা জাগলো। তো ভেতরে যে দেখলাম যে 32 নম্বর বাড়িতে যে ধরনের ছবিগুলো আছে, ছবি বিভিন্ন ছবি বঙ্গবন্ধুর জীবন দশার বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের ছবি ছিল, এটা দেখে ভালো লেগেছে। এমনকি বাসাটা দোতলা ছিল, তো সেই সিঁড়িটা যেভাবে মেইন বাড়িতে যেভাবে সংরক্ষণ করা, যে আদলে তৈরি করা, ঠিক একইভাবে, এটা দেখে আমার বেশি ভালো লেগেছে। হচ্ছে মূলত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের হচ্ছে বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণটা, ঐতিহাসিক ভাষণ, এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় অনেক রকমের অনেক যে পরিস্থিতিগুলো বা কী কী হয়েছে বা কী কী জিনিসগুলো ঘটেছে, এই জিনিসগুলোর সামান্য কিছু চিত্র, ভিডিও চিত্র হচ্ছে আমরা এখানে তুলে ধরেছি। সো দর্শনার্থী যারা আছে তারা চাইলে হচ্ছে এখানে বসে এই জিনিসগুলো দেখতে পারবে।